আজকে আমরা শিখবো কিভাবে ইংলিশে আমরা আমাদের ডেইলি রুটিন নিয়ে কথা বলতে পারি। এটা কিন্তু অনেক কমন একটা প্রশ্ন, তাই না? অনেকেই আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে যে আপনি সারাদিন কি করেন। আইএলটিএস স্পিকিং টেস্টেও কিন্তু এটা খুবই কমন একটা প্রশ্ন, আপনাকে বলবে ডিসক্রাইব ইউর ডেইলি রুটিন, অ্যান্ড আপনাকে পুরো রুটিনটা ইংলিশে বর্ণনা করতে হবে। সো আজকে আমরা 20টা কমন সেন্টেন্সেস বা 20টা কমন বাক্য শিখবো, যেই বাক্যগুলোর মধ্যে একটু একটু চেঞ্জ আনলেই কিন্তু আপনি আপনার রুটিনটাও ডিসক্রাইব করে ফেলতে পারবেন। চলুন আমরা একটা একটা করে বাক্যগুলো দেখে নিই। প্রথম বাক্য, আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 8 o'clock, দ্য ফার্স্ট থিং আই ডু ইজ চেক মাই ফোন। আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 8 o'clock বলতে আপনি মিন করছেন যে আপনি সাধারণত সকাল 8টার দিকে ঘুম থেকে উঠেন, আর ঘুম থেকে উঠার পর একদম প্রথম যা করেন সেটা হলো আপনি আপনার ফোন চেক করেন। এটা কিন্তু ভালো হ্যাবিট না, কিন্তু তাও করলে আমরা অনেকেই হয়তো বা এটাই করি, ঘুম থেকে উঠে ফার্স্টে ফোন চেক করি। সো এখানে কিন্তু আপনি সেন্টেন্সটা খেয়াল করে দেখেন, আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 8 o'clock, আপনি কিন্তু এই সেন্টেন্সটাকে আপনার রুটিন অনুযায়ী চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনি হয়তো বা বলবেন আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 9 o'clock, আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 5 o'clock। সো আপনি আপনার রুটিন অনুযায়ী জাস্ট স্ট্রাকচারে একটা জিনিস পাল্টিয়ে ফেললেই কিন্তু এটা আপনার রুটিনের অংশ হয়ে যাবে। দ্য ফার্স্ট থিং আই ডু ইজ চেক মাই ফোন। আপনি ঘুম থেকে উঠে প্রথম কি করেন? আপনি যদি অন্য কিছু করেন তাহলে আপনি সেটা বলবেন, দ্য ফার্স্ট থিং আই ডু ইজ মেক মাই বেড, দ্য ফার্স্ট থিং আই ডু ইজ ড্রিঙ্ক সাম ওয়াটার। সো আপনি আপনার রুটিন অনুযায়ী প্রত্যেকটা চেঞ্জ করে ফেলবেন। চলুন এরপরের বাক্যটা দেখি, দেন আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস। এরপরে আমি দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে নিই। এরপরে আমি কি করি? আফটার দ্যাট আই মেক মাই ব্রেকফাস্ট, মানে এরপরে আমি আমার সকালের খাবার রেডি করি। খেয়াল করে দেখবেন রোজার সময় কিন্তু এই স্টেপটা পাল্টিয়ে যাবে, রাইট? তখন আমরা অন্য কিছু বলবো, হয়তো বা আমরা এরপর কি করি, আই গো ফর আ ওয়াক, অথবা আফটার দ্যাট আই মেক মাই বেড, মানে আমি আমার বিছানা গুছিয়ে ফেলি। সো আপনি নতুন যেটা করছেন সেটা অ্যাড করে দেবেন, কিন্তু খেয়াল করে দেখেন স্ট্রাকচারটা কিন্তু সেমই থাকছে। এরপরে আমি কি করি, দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 8:30, আমি 8:30 দিকে আমার সকালের নাস্তাটা খেয়ে নিই। এটা কিন্তু আমাদের সারা বছরের রুটিন আমরা ডিসক্রাইব করার চেষ্টা করছি, রাইট? যেটা আমরা সাধারণত করে থাকি। সো আমি বলে দিলাম যে আমি 8:30 দিকে ইউজুয়ালি ব্রেকফাস্ট করি। আই লিভ হোম অ্যারাউন্ড 9 ফর ওয়ার্ক, মানে আমি 9টার দিকে আমার অফিসের জন্য বেরিয়ে পড়ি। খেয়াল করে দেখবেন আগে আমরা কিন্তু অনেকদিন ধরে কেউ ঘর থেকে বের হতে পারছি না, রাইট? সো আমরা এই ক্ষেত্রে অন্য কিছু দিয়ে সেন্টেন্সটাকে রিপ্লেস করব, কিন্তু মেইন স্ট্রাকচারটা কিন্তু সেম থাকছে। মেইন স্ট্রাকচার সেম রাখলে আমরা হয়তো বা বলতে পারি আই গো ফর আ ওয়াক, অথবা আপনি বলতে পারেন আই স্টার্ট কুকিং ফর মাই আফটারনুন মিল। বাট ওই মূল স্ট্রাকচারটা, মানে শুরুতে একটা সাবজেক্ট থাকবে, মাঝামাঝি পর্যায়ে একটা ভার্ব থাকবে, আর লাস্টে হচ্ছে আপনার যে আপনি কি অ্যাক্টিভিটিটা অ্যাকচুয়ালি করছেন সেটা থাকবে। সো ওই স্ট্রাকচারটা সেম রেখে আপনি যে কোনো চেঞ্জ, যদি অ্যাক্টিভিটিতে কোনো চেঞ্জ আসে সেটার বর্ণনা দিতে পারবেন। তো আমরা ধরে নিই যে আমরা সবাই কাজে যেতে পারছি, এরপরে আমরা কি বলবো, আই গো টু ওয়ার্ক বাই আ বাস, আমি বাসে করে কাজে যাই। আপনি যদি গাড়ি করে যান আপনি হয়তো বা বলবেন আই গো টু ওয়ার্ক বাই আ কার, আপনি যদি রিক্সা করে যান আই গো টু ওয়ার্ক বাই আ রিক্সা। এভাবে কিন্তু আগেন দেখেন স্ট্রাকচারটা কিন্তু একদমই সেম থাকছে, আপনি জাস্ট একটা দুটো শব্দ আপনার রুটিন অনুযায়ী পাল্টিয়ে ফেলছেন। এরপরে আমরা অফিসে পৌঁছে গেলাম, তারপরে আমাদের রুটিন কি, ওয়ান্স আই রিচ অফিস আই নোট ডাউন মাই টাস্কস অ্যান্ড গেট টু দেম। আমি অফিসে পৌঁছাবার পর আমার সারাদিনের কাজগুলো নোট ডাউন করি, কোনো একটা জায়গায় লিখে ফেলি এবং শুরু করে দিই। গেট টু দেম, এই ফ্রেজটা মানে কি বা এই শব্দগুলো মানে কি জানেন? এই গেট টু দেম এটার মানে হলো শুরু করে দিই। আমি গিয়ে আমার সারাদিনের কাজগুলো নোট ডাউন করি, অ্যান্ড আই গেট টু দেম মানে সাথে সাথে শুরু করে দিই। এরপরে আমি কি করি, আই ইউজুয়ালি হ্যাভ মাই লাঞ্চ অ্যারাউন্ড 2 p.m. আমি সাধারণত অফিসে আমার লাঞ্চ 2টার দিকে করে ফেলি। এরপরে আই র্যাপ আপ মাই ওয়ার্ক অ্যারাউন্ড 6 p.m. অ্যান্ড লিভ দি অফিস অ্যারাউন্ড 6:15 p.m. র্যাপ আপ মানে কি জানেন? র্যাপ আপ মানে হলো শেষ করে ফেলা। এটাও কিন্তু একটা নতুন ফ্রেজ শিখলাম আমরা, আই র্যাপ আপ মাই ওয়ার্ক অ্যারাউন্ড 6, আমি 6টার দিকে আমার সব কাজ শেষ করে ফেলি এবং 6:15 দিকে অফিস থেকে বেরিয়ে যাই বাসার জন্য। এরপরে আমি বাসায় পৌঁছাই, রাইট? সো আমি এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো, আফটার রিচিং হোম আই ফ্রেশন আপ অ্যান্ড স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি, মানে আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে যাই। ফ্রেশন আপ মানে কি জানেন? হাত মুখ ধুয়ে একটু মোটামুটি ক্লিন হয়ে যাই। সো আই ফ্রেশন আপ অ্যান্ড আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি, মানে আমি আমার
বাবা মাদের সাথে, ভাই বোনদের সাথে, আমার পরিবারের সবার সাথে সময় স্পেন্ড করি। এরপরে আমি কি করি? এরপরে হয়তো বা আমরা আমাদের বাবা মাদের সাথে আরো কিছু সময় স্পেন্ড করি, রাইট? সো আমরা বলতে পারি, আই ইউজুয়ালি হ্যাভ টি উইথ মাই প্যারেন্টস অ্যারাউন্ড 7, মানে আমি 7টার দিকে আমার বাবা মার সঙ্গে চা খাই, হয়তো বা একটু নাস্তা খাই। আপনি নাস্তা খেলে অ্যাড করতে পারেন হ্যাভ টি অ্যান্ড সাম স্ন্যাক্স। এরপরে আপনি কি করেন? আফটার হ্যাভিং সাম টি, আই ইউজুয়ালি চেক মাই ইমেল অর চেক আপ উইথ মাই ফ্রেন্ডস অন ফেসবুক। মানে আমি চা নাস্তা খাওয়ার পর হয়তো বা আমার ইমেলটা চেক করবো কিছুক্ষণ, দেখবো কোনো নতুন ইমেল এসেছে নাকি, অথবা আমি কিছুক্ষণ ফেসবুকে আমার ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিব। এরপরে আমি কি করি? ধরেন আস্তে আস্তে ডিনার টাইম হয়ে যাচ্ছে, রাইট? সো আপনি এরপর বলবেন, আই ইউজুয়ালি হ্যাভ মাই ডিনার অ্যারাউন্ড 9:30, মানে 9:30টার দিকে আমি আমার ডিনারটা শেষ করে ফেলি। এরপরে আমি কি করি? আই সে মাই প্রেয়ার্স অ্যারাউন্ড 10 PM, আমি 10টার দিকে নামাজ পড়ি। সো খেয়াল করে দেখুন, আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছি। সো এটা কিন্তু আপনার রুটিনে বিভিন্ন জায়গায় আপনাকে প্লেস করে দিতে হবে। হয়তো বা দুপুরের টাইমে আপনি একটা বসিয়ে দিবেন, ভোরবেলা একটা বসিয়ে দিবেন, বিকালে একটা বসিয়ে দিবেন, সন্ধ্যায় আর রাতে। সো আমরা 5 বার না বলে একবারই বললাম, কারণ সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু সেমই থাকছে। এরপরে আমি কি করি? অ্যারাউন্ড 10:30 আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস। খেয়াল করে দেখুন, এই হুবহু সেম সেন্টেন্সটা কিন্তু আমরা সকালেও ব্যবহার করেছিলাম, কারণ মিনিংটা কিন্তু সেম। আপনি আপনার দাঁত ব্রাশ করছেন আর হাত মুখ ধুচ্ছেন। সো সেম সেন্টেন্সটা কিন্তু আপনি আবারও রাতের দিকে ব্যবহার করতে পারেন। এরপরে আমি কি করি? হয়তো বা আমি বই পড়ি, হয়তো বা আমি টিভি দেখি। সো আমি এরপর বলতে পারি, দেন আই রিড আ বুক ফর আ ওয়াইল, মানে আমি কিছুক্ষণের জন্য হয়তো একটা বই পড়ি। অথবা আপনি এটাও বলতে পারেন, দেন আই ওয়াচ টিভি ফর আ ওয়াইল, আমি কিছুক্ষণের জন্য টিভি দেখি। অথবা আপনি যদি দেন এক্সারসাইজ করেন, তাহলে আপনি বলতে পারেন, দেন আই এক্সারসাইজ ফর আ ওয়াইল। খেয়াল করে দেখেন, সেন্টেন্সের স্ট্রাকচার একদমই সেম, স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হচ্ছে না, জাস্ট একটা শব্দ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা রিড আ বুক বলছি, অথবা এক্সারসাইজ বলছি, ওয়াচ টিভি বলছি, সো একদম ছোট ছোট অংশ চেঞ্জ হচ্ছে, কিন্তু স্ট্রাকচারগুলো কিন্তু একদমই সেম থাকছে। সো সেম স্ট্রাকচার ফলো করে আপনি আপনার রুটিন অনুযায়ীও সেন্টেন্সটা চেঞ্জ করতে পারবেন। এরপর আমি কি করি? আই ইউজুয়ালি হিট দ্য ব্যাড অ্যারাউন্ড 11:30 PM, মানে 11:30টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। হিট দ্য ব্যাড মানে কি জানেন? হিট দ্য ব্যাড মানে হলো ঘুমিয়ে যাওয়া। এটা জাস্ট একটা সুন্দর স্টাইলিশ ওয়ে অফ সেইং যে আপনি এই টাইমে ঘুমিয়ে পড়ছেন। সো হিট দ্য ব্যাড। এই হয়ে গেল কিন্তু আমাদের অনেকগুলো বাক্য, রাইট? এই বাক্যগুলো দিয়ে কিন্তু ইজিলি আপনি যে কোনো সময় আপনার যে কোনো রুটিন ডিসক্রাইব করতে পারবেন। ডেইলি রুটিনের ক্ষেত্রে জাস্ট আপনি ডিফারেন্ট কি করেন বা আপনি আলাদা কি করেন, ওই ইনফরমেশনটা দিয়ে স্ট্রাকচারে অল্প একটা দুটা শব্দ চেঞ্জ হবে, কিন্তু মূল স্ট্রাকচারটা কিন্তু সবসময় সেম থাকছে। সো এই সেন্টেন্সগুলো ইউজ করে আমাকে এখনই জানিয়ে দিন আপনাদের ডেইলি রুটিন কি, বা আপনারা সারাদিন কি করেন, এটা আমাকে এখনই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।